হ্যালো এভরি ওয়ান আমি শেখান জারুল হক আমার প্রথম ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সাবজেক্টটা হচ্ছে টেকনোলজি অফ ফুড থ্রির ইউনিট ফাইভের ইন্ট্রোডাকশান টু স্পাইস পার্টটা নিয়ে তো আমার প্রথম ভিডিওতে আমি মোটামুটি যেটুকু ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে অটো অটোস্যাকশন হ্যামার মিল পর্যন্ত তো অটো অটোস্যাকশন হ্যামার মিল পর্যন্ত মোটামুটি আমরা দেখেছিলাম কিভাবে কি টেকনোলজিতে কাজ হয় তো আমরা যদি নর্মাল হ্যামার মিলের ক্ষেত্রে দেখি যে নর্মাল হ্যামার মিলের টেকনোলজি কি আছে এই ক্ষেত্রে আমরা দেখবো অটো হ্যামার মিলের সঙ্গে নর্মাল হ্যামার মিলের খুব একটা ডিফারেন্স নেই সাধারণত নর্মাল হ্যামার মিলগুলো একটু ক্যাপাসিটিতে ছোট হয় দ্বিতীয়ত এখানে যে আমরা দেখতে পাচ্ছি অটো সাকশনের ক্ষেত্রে একটা আলাদা করে স্টেজ দিয়ে আছে বা আলাদা করে একটা মেট্রিয়ালের হপার আছে যেখান থেকে শাক করে মেন গ্রাইন্ডিং সেকশনে আসছে তারপর সাইক্লোন হয়ে ফাইনাল প্রোডাক্টকে কালেক্ট করা হচ্ছে নর্মাল হ্যামাল মিলের ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেইরকম কোনো আলাদা স্টেজ দেওয়া থাকে না কিন্তু এখানে কি করা হয় যে মেট্রিয়ালটা এই যে হপারটা আমরা দেখতে পাচ্ছি ছোট্ট হপারটা এই হপারের মধ্যে আস্তে আস্তে ফিডিং করা হয় ফিডিংয়ের ফলে এই যে অটো সেকশন হ্যামাল মিলে যেমন টেকনোলজি আমরা দেখেছিলাম নর্মাল হ্যামার মেলের ক্ষেত্রেও এখানে আমাদের মোটর থাকে মোটরের সঙ্গে চেন বেল্ট থাকে তো চেন বেল্ট এই ঘোরাই এই বিড়াল লাগানো থাকে বা যেটাকে আমরা হ্যামারও বলি অনেক সময় ওই হ্যামারের গুলো দেখতে ঠিক মানে লোহার লোহার ই হয় সাধারণত আর মাথাগুলো একটু মোটা হয় আর এই যে ভিতরের যে পাটটা ভিতরের পাটটা হচ্ছে এই চেম্বারের ভিতরের পাটটা দাগ করা থাকে মানে দাঁতের মতো করা থাকে মানে একটা রাফ রাফ ইয়েটা করা থাকে যাতে হচ্ছে ওই হ্যামারগুলোর সঙ্গে ওই পার্টিকুলার সারফেসটা ঘষে স্পাইসটা বা প্রেসারে গ্রাইন্ড হয় তো এই জন্যে এই প্রসেস মানে এখানে টেকনোলজিটা হ্যামারিং করে করে হয় বা হ্যামারিং করে করে স্পাইসটা গ্রাইন্ডিং হয় বলে এটাকে মিল হয় আর এই পাটটাতে আমাদের একটা ব্লোয়ার লাগানো থাকে যে ব্লোয়ারের সাহায্যে আমাদের প্রোডাক্টটা এখানে করে এবং এই মাধ্যমে আমরা এখানে কালেক্ট করতে পারি এই ব্লোয়ারের দ্বারা তো এই হচ্ছে হ্যামার মিল আর অটো সেকশন হ্যামার মিল এই দুটো সম্পর্কে আমরা মোটামুটি জানলাম এরপর আমরা যেই পার্টটা দেখবো স্পাইস মিলে স্পাইস মিলেও মানে এটা হচ্ছে অনেক পুরনো একটা মেশিন মানে অনেক আগে ইউজ হতো সাধারণত এখানেও একই জিনিস থাকে এখানেও ভিতরে এরকম গ্রাইন্ডিংয়ের একটা ইয়ে থাকে হ্যামারিং টাইপের ব্যাপার থাকে এটা হচ্ছে ফিডিং করা হয় আর ওই সাইড দিয়ে মোটামুটি স্পাইস যে পাউডার প্রোডাক্টটাকে কালেক্ট করা হয় এরপরে আমরা পাউডার স্পাইস তো প্রোডাকশন করলাম পাউডার স্পাইসটাকে আমাদের ইউনিফর্ম পার্টিকেল সাইজ বা রিকোয়ার্ড পার্টিকেল সাইজে পাওয়ার জন্য আমাদের কী করতে হবে সি সিভিং করতে হবে বা ভাইব্রো শিফটার বা সেন্টিফিক শিফটার যে কোনো শিফটারের মধ্যে দিয়ে আমরা সিভিং করে আমাদের রিকোয়ার্ড পার্টিকেল সাইজ পাবো এইটা হচ্ছে একটা ভাইব্রো শিফটার একটা ডিজাইনের দেখতে পাচ্ছ তোমরা তো এখানে স্ক্রিন লাগানো থাকে মানে মেস বিভিন্ন মেস সাইজের থার্টি মেস ফিফটি মেস বিভিন্ন মেস সাইজের তো ওপর দিয়ে মেটেরিয়াল ঢাললে একদিকে এই এটা কোর্স মেটিরিয়ালটা বেরোবে যেটা হচ্ছে সিবের ওপরে থাকবে আর 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 এক সাইড দিয়ে হচ্ছে ফাইন মেটেরিয়ালটা যেটা শিবের নিচে দিয়ে গোলে পড়বে সেটা একদিকে কালেক্ট হবে এখানেও কিন্তু অনেক সময় অনেক সময় না বেশিরভাগ ক্ষেত্রেই বা লাগাতে হয় এখানে ম্যাগনেট লাগাতে হয় কারণ হচ্ছে ম্যাগনেটের ফলে ফলে যদি কোনো এক্সেস বা ওই পালভারাইজিংয়ের ফলে যদি কোনো মেটাল চলে আসে খুয়ে সেই মেটালগুলো এখানে আটকে নেওয়া হয় আর এই আরকম ডিজাইন দেখা যাচ্ছে এটাও হচ্ছে আর টাইপের ভাইব শিফটার এই ভাইব শিফটার এই হপারে মেটেরিয়াল ঢালানো হয় এই নেট চেঞ্জ করা যায় শিপ আমার যত মেসের মেস সাইজের দরকার পাউডার সেই মেসে আমি এখানে লাগাবো এর ফলে কী হবে যে উপর দিকে ওই যে কোর্স মেটেরিয়ালগুলো ভাইব্রেশনের ফলে গড়িয়ে গড়িয়ে এদিকে চলে আসবে সামনের দিকে পড়বে আর এই নিচের দিকে একটা ইয়ে করা আছে মানে হোল করা আছে যাতে কি হবে ওই যে পাউডার স্পাইস যেটা নেটের মধ্যে দিয়ে গলে পড়ছে ইউনিফর্ম পার্টিকেল সাইজে সেই পার্টিক্যাল সাইজগুলো নিচের দিক দিয়ে কালেক্ট করা হয় এইগুলো সেভিং সিমিং পার্ট সিমিং পার্টের আর একটা সিমিং মেশিন আছে যেটা হচ্ছে সেন্টিভিউগাল সিপ মেশিন সেন্টিপিউাল সিপ মেশিনটা কি এই সেন্টিপিউাল সিপ মেশিনটা হচ্ছে যে এই যে একটা পার্ট দেখছে ভিতরে আমরা একটা চেম্বার দেখতে পাচ্ছি এর মধ্যে একটা আমরা যদি একটা সিলিন্ড্রিক্যাল বডি দেখতে পাই সিলিন্ড্রিক্যাল বডি অনেক হয়তো গ্রামাঞ্চলে যাদের বাড়ি ধান ঝাড়া মেশিন দেখতে পারো তো যেমন ওই ধান ঝাড়া মেশিন যে পাটটা লাগানো মানে ইয়েটা লাগানো থাকে যেটার মধ্যে রেখে ধানগুলো ঝাড়ানো হয় বা এরকম টাইপের মানে ওই রকম একটা সিলিন্ডিক্যাল বডি এখানে ভিতরে পুরো মাথা থেকেও মাথা দেওয়া থাকে এবং ওই সিলিন্ডিক্যাল বডির চারিদিকে হচ্ছে নেট লাগানো থাকে রিকোয়ার্ড মেস সাইজ মানে পার্টিক্যাল সাইজের যে নেট মেস সেটা ওখানে লাগানো থাকে আর এটা ঘুরে এই অ্যাক্সেলের সাহায্যে ঘুরে অ্যাক্সেলের সাহায্যে ঘুরে যখন এটা বাল্কে প্রোডাকশান হয় প্রোডাকশানের সময় যে পাউডার স্পাইসটা এখানে একটা হপার থাকে এই হপারে এসে পড়ার পরে এখানে একটা স্ক্রু কনভেয়ার থাকে স্ক্রু কনভেয়ারটা মেটেরিয়ালটাকে মানে সামনের দিকে টেনে নিয়ে যায় টেনে নিয়ে যেয়ে ওই মেসের মধ্যে ফেলে ইন মেসের ভিতরে ফেলে মানে সিলিন্ডিক্যাল বডিটার ভিতরে ফেলে তখন ওই যেটা মেস সিলিন্ডিক্যাল বডিটা তো কন্টিনিউয়াস ঘুরছে ঘোরার ফলে ওর যে পার্টিক্যালগুলো ফাইন পার্টিক্যালগুলো চারিদিকে ছি বেরো বেরোচ্ছে সেন্টিফিকাল ফোর্সের জন্য সেন্টিফিকাল ফোর্সের জন্য বেরোনোর জন্যে এই প্রোডাক্টটা একদিকে কালেক্ট হচ্ছে এইদিকে আর যেটা কোর্স মেটিরিয়াল মানে গড়িয়ে গড়িয়ে মানে সামনের দিকে যাচ্ছে যেতে যেতে এখানে কালেক্ট হচ্ছে এইভাবে সেন্টিফিকাল ফোর্স সিভিং মেশিনের সাহায্যেও এটা করা হয় সিভিং করা হয় এরপরে আমরা হচ্ছে প্যাকিং মেশিন স্পাইস প্যাকিং মেশিন কী করবো দু রকম প্যাকিং মেশিন আমরা ইউজ করি সাধারণত বড় ইন্ডাস্ট্রির জন্য সাধারণত ফর্ম ফিল সিল মেশিন করি আর ছোটো ইন্ডাস্ট্রিগুলোর জন্যে ফর্ম সিল কেউ কেউ করে ম্যান সিলারও কেউ কেউ করে ফর্ম ফিল সিল মেশিন এখানে রোল লাগানো থাকে পিছনে এটা হচ্ছে একটা নিউমেটিক ফর্ম ফিল সিল মেশিন এখানে হপার হপারে মেটেরিয়াল ঢালানো হয় ঢালার ফলে এখানে আসার পরে এখানে যেগুলো যে আমার যে প্যাক সাইজ সেট করা আছে বা ওয়েট সেট করা আছে সেই অনুযায়ী মোটামুটি এখানে চেন প্যাক বা সিঙ্গেল প্যাক এইভাবে আমার হয় পাই আমি রিকোয়ার্ড মেটেরিয়াল পাই আর এখানে ব্যান্ড সেলারে এদিকে আমি এটা একটা হিটার এখানে প্রোডাক্টটা ওয়েট করে ম্যানুয়ালি ভরার পরে এর মধ্যে দিয়ে পাস করানো হয় পাস করানোর সময় এখানে সিলিং হয় সিলিং হয়ে এদিকে প্রোডাক্টটা বেরোয় এই দু রকম হচ্ছে আমাদের প্যাকেজিং মেশিন আর এই প্যাকেজিং এর পর ফাইনাল কী করব ফাইনালি আমি দেখবো মেটাল ডিটেক্টরের মধ্যে এটা নিয়ে যাবো প্যাকেটটাকে নিয়ে যেয়ে আমি মেটাল ডিটেক্টার কনভেয়ার বেল্টের মধ্যে ছাড় ছাড়বো এটা হচ্ছে একটা কনভেয়ার টাইপ বেল্ট স্টপ মেটাল ডিটেক্টর মানে এখানে যদি কোনো মানে মেটাল মেটাল ডিটেক্ট করতে পারে এই মেটাল ডিটেক্টার তখনই এই বেলটা স্টপ হয়ে যাবে স্টপ হয়ে গেলে কী হবে পার্টিকুলার মেটেরিয়ালটাকে আমার তুলে নিতে হবে এখানে রেড সিগন্যাল দেবে বেল্ট স্টপ হয়ে যাবে মেটেরিয়ালটাকে তুলে নিয়ে আমাকে মেশিনটা রিসেট করা বা চালাতে হবে পুনরায় চালানোর জন্য আর সেই মেটেরিয়ালটা তুলে আমি ততক্ষণ কি করব নিয়ে আমি আলাদা করে সেগ্রিগেট করে রাখবো সেটাকে আমি ফাইনালি চেক করব আবার রিপ্রসেসিং করবো বা ওর মধ্যে যদি আয়রন বা অন্য কোনো মেটাল থাকে সেটাকে আমি সেপারেট করব আর এক এই কনভেয়ার স্টপ টাইপের মেটাল ডিটেক্টরের মধ্যে আর একটা পার্ট হয় যেটা সামনের দিকে থাকে একটা ফ্লিপ কাভার টাইপের থাকে যে যখন এই প্রোডাক্টটা এখানে ডিটেক্ট করলো মেটালটা তখন এই ফ্লিপ কাভারটা খুলে গেল নিচে প্রোডাক্টটা পড়ে যায় আর যেটা ভালো মেটেরিয়ালের ক্ষেত্রে সোজা যেয়ে অন্য একটা কন্টেনারে পড়ে এই দু রকম টাইপের মেটাল ডিটেক্টর শান্ত ইন্ডাস্ট্রিতে স্পাইস ইন্ডাস্ট্রিতে ইউজ হয় এরপর আমরা যেটা দেখব ক্রায়োজেনিক গ্রাইন্ডিং ক্রায়োজেনিক গ্রাইন্ডিংটা কী যে আমরা জানি যে স্পাইস যেটা গ্রাইন্ডিং করা হয় সাধারণত নর্মাল টেম্পারেচারে তো নর্মাল অ্যাম্বিয়ান টেম্পারেচারে মেশিন যখন গ্রাইন্ড হয় গ্রাইন্ডিংয়ের সেকশনটায় গ্রাইন্ডিংয়ের পার্টিকুলার পার্টটাতে প্রচুর হিট জেনারেট হয় কারণ ওখানে একটা ঘর্ষণার সৃষ্টি হয় যে বিডারগুলোর মধ্যে প্রোডাক্টের মধ্যে এবং এই মেশিনের বডিটা সঙ্গে ঘর ফলে প্রচুর হাই মানে হিট একটা জেনারেট করে যার ফলে কি। হয় ওখান থেকে প্রচুর যে ভোলাটাইল অয়েলগুলো সেইগুলো নষ্ট হয় বা স্পাইসে একটা বার্নিং বা চার টাইপের একটা স্মেল আসে তো এই সমস্যাগুলো হয় ক্লাইঞ্জেনিক গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে সেই সমস্যাটা হয় না কারণ এখানে খুবই লো টেম্পারেচারে গ্রাইন্ডিংটা করা হয় যেমন মাইনাস সত্তর থেকে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারও পর্যন্ত গ্রাইন্ডিংটা করা হয় এবং এখানে মিডিয়াম ইউজ করা হয় লিকুইড নাইট্রোজেন লিকুইড নাইট্রোজেন জ্যাকেটের একটা হচ্ছে মিডিয়াম ইয়ে গ্রাইন্ডার যেখানে হচ্ছে আমরা স্পাইসগুলো গ্রাইন্ডিং করি যেটা হচ্ছে কনভেনশনাল গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে কিছু ইউজ করা হয় না তো নর্মাল গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ফর্টি পার্সেন্ট ফর্টি থ্রি পার্সেন্ট পর্যন্ত ভোলাটাইল অয়েল মোটামুটি লস হয় সেখানে ক্রায়োজেন গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে মোটামুটি থ্রি টু টেন পার্সেন্ট খুব বেশি হলে তো এই আমরা যদি একটা সিমেট্রিক ডাইগ্রাম দেখি ক্রায়োজেনিক গ্রাইন্ডিং কীভাবে হয় এখানে যদি আমি ব্ল্যান্ডার দেখি এই ব্ল্যান্ডারের মধ্যে এখানে হপার হপার থেকে আমার মেটেরিয়ালটা ঢালা হলো এখানে স্ক্রু কন দেওয়া আছে স্ক্রু ঘোরার জন্য মেটেরিয়ালটা আস্তে আস্তে ঘুরে ঘুরে লিফ্ট করে এই গ্রাইন্ডিং সেকশানে আসছে আর এখানে লিকুইড নাইট্রোজেন লিকুইড নাইট্রোজেন এখানেই জ্যাকেটেড করা হচ্ছে যার ফলে এই যে গ্রাইন্ডিং সেকশনটা এখানটাকে কুল করছে কুল করার ফলে কি হচ্ছে এখানে যে যে মিলিং বা গ্রাইন্ডিং হচ্ছে হওয়ার ফলে এখানে কোনো হিট জেনারেট হচ্ছে না প্রোডাক্টটা মাইক্রোক্রিস্টাল লেভেলে চলে যেয়ে প্রোডাক্টের মধ্যে ভোলাটাইল অয়েল বা অন্য মেটেরিয়ালগুলো ফ্লেভার টেলেভার ইনট্যাক্ট থাকছে তারপরে আমার এই যে প্রোডাক্টটা সাইক্লোনে চলে যাচ্ছে সাইক্লোনে এখানে আমি প্রোডাক্টটা প্রোডাক্টটা ফাইনাল প্রোডাক্টটা কালেক্ট করছি আর যেটা এক্সেস মেটেরিয়াল ডাস্ট হয়ে উড়ে যাচ্ছে সেটা যে আমরা ডাস্ট কালেক্টরে কালেক্ট করছি আর একজাস্টের দিকে এক্সেস আমার একজাস্ট ইয়ারটা বেড়িয়ে যাচ্ছে এই হচ্ছে একটা ক্রায়োজেনিক গ্রাইন্ডিংয়ের সিমেট্রিক ডায়গ্রাম তো ক্রাইজেনিক সাথে নরমাল নর্মাল এর ডিফারেন্সটা কি আছে গ্রাইন্ডিং গ্রাইন্ডিংয়ে যেটা বললাম যে থ্রি টু টেন পার্সেন্ট মিনিমাম মানে খুব বেশি হলে অয়েল লস হয় এখানে ফিফটিন টু থা ফর্টি থ্রি পার্সেন্ট আর নর্মাল গ্রাইন্ডিংয়ে যেখানে আমরা খুব বেশি হলে ফিনিশ প্রোডাক্টের পার্টিক্যাল সাইজ পাই ফিফটিন টু থার্টি মেস তারপরে সেটাকে আমাদের সিভিং করতে হয় কিন্তু গ্রাইন্ডিং গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা শুধু সিভিং ছাড়াই আমরা শুধু গ্রাইন্ডিংয়েই ফিফটি মাইক্রন পর্যন্ত আমরা পার্টিক্যাল সাইজ পেয়ে থাকি তারপরে ক্রাইজেন গ্রাইন্ডিংয়ের সেলফ লাইফ অনেক বেশি হয় নর্মাল গ্রাইন্ডিংয়ের তুলনায় হ্যাঁ ক্রায়োটিক গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে অ্যারোমা টেস্ট ফ্লেভার এগুলো অনেক বেশি থাকে নর্মাল গ্রাইন্ডিংয়ে যেটা লস হয় ডিউ টু হিট তো এই সমস্ত ডিফারেন্সগুলো আছে এগুলো অনেকগুলোই ডিফারেন্স আছে আচ্ছা আমাদের কিছু ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে যেগুলো হচ্ছে স্পাইস হার্বস প্ল্যান্টের মধ্যে ইউগেনাল অল স্পাইস নামক এগুলোর মধ্যে পাওয়া যায় পেপার ইন ব্ল্যাক পেপারের মধ্যে পাওয়া যায় জিঞ্জার অল জিঞ্জারের মধ্যে পাওয়া যায় মিরিস্টিন হচ্ছে নাটমেগ এই এইরকমভাবে কিছু আমাদের ফ্লেভারিং কম্পাউন্ড আমরা দেখতে পাই স্পাইসের মধ্যে গুরুত্বপূর্ণ কম্পাউন্ড কিছু কম কমন অ্যাক্টিভ কম্পাউন্ড যেগুলো দেখতে পাই স্পাইসের মধ্যে খুবই ইম্পর্টেন্ট যেমন পাঞ্জেন্সি কম পাঞ্জেন কম্পাউন্ড ইন চিলি যেটা নাম হচ্ছে ক্যাপসাইসিন ক্যাপসাইসিনের জন্য চিলির হটনেস বা পাঞ্জেন্সি ডিপেন্ড করে পাইপারিন বা পিপারিন এটা হচ্ছে পাঞ্জেন ইন ব্ল্যাক পেপার বা পেপারের মধ্যে আর কার্কিউমিন রেসপন্সিবল ফল ইলো কালার ইন টার্মারিক টারমারিকে যে হলুদ কালারটা হয় সেটা হচ্ছে মেনলি কার্কিউমিনের জন্যেই হয় সুতরাং কার্কিউমিন পার্সেন্টেজ বেশি থাকলে হলুদের কালার খুব সুন্দর থাকবে হলুদ থাকবে আর আমরা পাঞ্জেন্সি বা হটনেস চিলি পেপারের যে এক্সপ্রেস করে কি দিয়ে কোন ইউনিটে সাজে সেটা সেটার নাম হচ্ছে স্কোভিলি হিট ইউনিট এস এইচ ইউ এস এইচ ইউ এর সঙ্গে আমাদের বলি যে চিলিটার হটনেস কত বা পাঞ্জেন্সি কত কতটা মেজার করতে পারি আচ্ছা আমরা প্রসেস ফলোটা যদি দেখি সাধারণ স্পাইস আর বেলেন্ড স্পাইসে আমরা মেটেরিয়ালটা নিলাম নেওয়ার পরে ম্যানুয়ালি বা মেকানিক্যালি মেকানিক্যালি শর্টিং করতে পারি যদি ওর মধ্যে কিছু এক্সট্রানিয়াস ম্যাটার মেস থাকে তারপর যদি ড্রাইং মনে হয় ড্রাইং করতে পারি যদি ময়শ্চার না থাকে ড্রাইং করার দরকার নেই তারপর গ্রাইন্ডিং করবো গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে ইম্প্যাক্ট পালভারাইজার ইউজ করবো শুধু হলুদের ক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে নর্মাল পালভারাইজার বা কি বলে হ্যামার মিলি ইউজ করলেই হবে এই হপারে অবশ্যই হপার ম্যাগনেট লাগাতে হবে তারপর আমরা প্রোডাক্টটাকে শিপিং করবো রুম টেম্পারেচার কুল করবো কুল করে কোয়ালিটি অ্যানালিসিস করবো তারপরে প্যাকিং করে নেবো প্রোডাক্টটা প্রোডাক্টটা প্যাকিং করার পরে মেটাল ডিটেক্টারে পাঠিয়ে আমি স্টোর করব কুল ড্রাই প্লেসে বাট তারপর ডিসপাচ করবো আর ব্লেন্ড স্পাইসের ক্ষেত্রে আমরা সেম প্রসেস শুধু আমার এক্সট্রা একটা স্টেপ থাকবে ব্লেন্ডিংটা ব্লেন্ডিং কারণ কারণ হচ্ছে এখানে আমরা যে সমস্ত রেসিপিগুলো আমরা নিচ্ছি ইন্ডিভিজুয়াল রেসিপিগুলো একটা মানে মেটেরিয়ালগুলো সেটাকে একটা রেসিপি আকারে বানাচ্ছি একটা যেমন চাট মশলা মিট মশলা ফিশ মশলা তারপরে সেইটাকে নিয়ে আমরা গ্রাইন্ডিং করে গ্রাইন্ডিং করে আমরা বাকি যে জেনারেল স্পাইস পাউডার প্রোডাকশান করি সেম প্রসেস শুধু এখানে এক্সট্রা এক্সট্রা স্টেপ হচ্ছে ব্লেন্ডিং সেকশন তো এটা আমাদের মনে রাখতে হবে বাকি মোটামুটি সেম এই গেল আমাদের মোটামুটি স্পাইস প্রসেসিংয়ের পার্টটা এরপরে আমরা নেক্সট ভিডিওতে বা নেক্সট টপিকে আমরা ডিফারেন্ট যে প্রিজারভেশন পার্ট বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ